গাজা ভূখণ্ডে নয় মাস ধরে নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন 38,000-এরও বেশি ফিলিস্তিনি। তারপরও ক্ষান্ত হয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিদিনই নেতানিয়াহু বাহিনীর হামলায় গাজা ও রাফায় মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। এমন প্রেক্ষাপটেই খান ইউনিসের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে IDF। এ কারণে এ এলাকার বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরে যেতে বলা হয়েছে। কোন নিরাপদ আশ্রয়ে যাবেন ফিলিস্তিনিরা, এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা। কারণ ইসরায়েলি হামলায় পুরো গাজা ও রাফা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, শরণার্থী শিবিরেও হামলা করেছে তারা। এ অবস্থায় সত্যি কি এখানে নিরাপদ আশ্রয় বলতে কিছু আছে, এ প্রশ্ন এখন লাখো ফিলিস্তিনির। এদিকে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, সোমবার গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 20টি রকেট নিক্ষেপ করা হয়, যা গত 7 মাসের মধ্যে গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা। তবে এ হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রক্রিয়ায় গাজা সীমান্ত লাগোয়া ইসরায়েলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা। তবে হামাসকে সহায়তা করার জন্য 3 দেশের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র। দেশ 3টি হল ইরান, সিরিয়া এবং উত্তর কোরিয়া। হামাসকে অর্থনৈতিক, সামরিক ও কৌশলগত সহায়তা করার অভিযোগে এসব দেশের বিরুদ্ধে মামলা হয়েছে ওয়াশিংটনের ফেডারেল আদালতে, এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। যুক্তরাষ্ট্রভিত্তিক ইসরায়েলপন্থী সংস্থা অ্যান্টি ডিফেমেশন লীগ সোমবার বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। মামলার এজাহারে বলা হয়েছে, বছরের পর বছর ধরে হামাসকে আর্থিক, সামরিক এবং কৌশলগত সহায়তা দিয়ে আসছে এই 3টি দেশ। এ মামলায় এ 3 দেশের কাছে মোট $400 কোটি ক্ষতিপূরণ দাবি করেছে ADL। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর এই গোষ্ঠীকে নির্মূল করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই অভিযান এখনও চলছে।